শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। তবে এটি পুরোপুরি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন তার ছেলে সজীব অজিত জয়। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এমনটা দাবি করেন তিনি। রোববার রাত 11:55 নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেয়া ওই পোস্টে সজীব অজিত জয় লেখেন, আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। আমি একটু আগে শেখ হাসিনার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি, তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি। এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসে প্রকাশিত এক সংবাদে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা হারানোর পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেওয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তিনি বলেন, বঙ্গোপসাগরে উপস্থিতি জোরদার করার জন্য যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল। এছাড়াও ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, পরাজয় মেনে নিয়ে তিনি দ্রুতই দেশে ফিরে আসবেন। প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রবেশে কোটা প্রথার সংস্কারের জন্য গত জুলাইয়ের মাঝামাঝিতে আন্দোলনে নামে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা, কিন্তু আওয়ামী লীগ শিক্ষার্থীদের এই আন্দোলনকে গুরুত্ব না দিয়ে রাজনৈতিকভাবে তা নিবৃত্ত করার চেষ্টা করে, যার ফলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা সরকারের কাছে 9 দফা দাবি প্রকাশ করে, তাতেও সরকার কর্ণপাত না করলে শিক্ষার্থীরা সরকার পতনের 1 দফা দাবির কর্মসূচি ঘোষণা করে। শেষ পর্যন্ত ছাত্র জনতার বিক্ষোভ গণ আন্দোলনে রূপ নিলে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।